প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়েছি 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের সংশোধন নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে দেওয়া হয়েছিল, এটিতে প্রশ্নে বেতন সংক্রান্ত একটি ভুল ছিল, সেটাকে আজকে বোর্ড থেকে সংশোধন করে নতুন করে সমাধানের জন্য বলা হয়েছে। সেই আলোকেই আমি আজকে তোমাদেরকে এখন সমাধানটি পুনরায় দেখিয়ে দিচ্ছি। ক নম্বর প্রশ্নে তোমাদের কাছে জানতে চেয়েছিল সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারী ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তি প্রক্রিয়া। সহায়ক তথ্য বলতে যে উদ্দীপকটি দেওয়া ছিল, সেই উদ্দীপকের আলোকে তোমাকে চারটি পয়েন্ট ফাইন্ড আউট করে সেটির ব্যাখ্যা লিখতে হবে। তুমি যে ব্যাখ্যাটি লিখবে, তোমার অ্যাসাইনমেন্টের যে পেজ থাকবে সে সাদা কাগজের চারদিকে তোমাকে স্কোয়ার বর্ডার দিয়ে তোমাকে করতে হবে। আজকেই বোর্ডের একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। তুমি অবশ্যই পেজের চারদিকে স্কোয়ার বর্ডার দিয়ে তুমি তোমার সমাধানটি করবে। এখন সমাধানটি কী লিখবে? ক নম্বর প্রশ্নের সমাধান হিসেবে তুমি লিখবে, প্রথম পয়েন্ট, লাভ লোকসান বণ্টন প্রক্রিয়া। ব্যাখ্যায় লিখবে, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে মুনাফা বণ্টন করার জন্য কোনো নির্দেশনা দেওয়া না থাকলে অংশীদারদের মধ্যে সমান অনুপাতে বা সমান হারে মুনাফা বণ্টন করতে হবে। সেকেন্ড পয়েন্টে তুমি লিখবে, চারটি পয়েন্ট তোমাকে লিখতে হবে। সেকেন্ড পয়েন্টে তুমি লিখবে হচ্ছে, লক্ষ্য করো, সেকেন্ড পয়েন্টটি হচ্ছে ঋণের সুদ ধার্যকরণ। কোনো অংশীদার ব্যবসায়ের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকলে সেক্ষেত্রে চুক্তিপত্রে যদি সুদ ধরার কোনো শতকরা হার নির্দিষ্ট করা না থাকে, তাহলে 1932 সালের অংশীদারি ব্যবসায়ের আইন মোতাবেক বাধ্যতামূলকভাবে 6% হারে সুদ প্রদান করতে হবে। তাছাড়া ঋণ প্রদানের তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধার্য করতে হবে। আরও দুটো পয়েন্ট তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে। তিন নম্বর পয়েন্টে তুমি লিখবে, উত্তোলনের সুদ ধার্যকরণ। অংশীদারগণ তার উত্তোলনের উপর ব্যবসায়ীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে, তবে এই সুদ নগদ উত্তোলনের উপর চার্জ করতে হবে। পণ্যের ব্যাপারে কোনো প্রকার নির্দেশনা পাওয়া না গেলে পণ্যের উপর কোনো সুদ ধরা যাবে না। এবং সর্বশেষ পয়েন্টে তুমি লিখবে, মূলধনের সুদ ধার্যকরণ। ব্যবসায়ের অংশীদারগণ প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের উপর সুদ পাবেন, এটাই স্বাভাবিক। তবে চুক্তিপত্রে মূলধনের সুদ ধার্যকরণে কোনো নির্দেশনা না থাকলে কোনো অংশীদার মূলধনের উপর সুদ পাবে না। এই চারটি পয়েন্ট তোমাকে ক নম্বর প্রশ্নে লিখতে হবে। আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তুমি যে পেজে এই সমাধানগুলো লিখবে তার পেজের চারদিকে স্কোয়ার বর্ডার দিয়ে তার মাঝখানে তুমি লিখবে, অবশ্যই তোমাকে পেজের চারদিকে মার্জিন দিয়ে সমাধানটি করতে হবে। এবং মার্জিন অবশ্যই তুমি পেন্সিল দিয়ে দিবে অথবা কালো কালি দিয়ে দিবে। তোমার এখানে নীল কালি ব্যবহার করা যাবে না বা বিকল্প কোনো কালি ব্যবহার করা যাবে না অ্যাসাইনমেন্ট প্রণয়নে। এটা আজকের সিদ্ধান্ত বোর্ডের যে সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট তুমি পেন্সিল ব্যবহার করতে পারবে, কালো পেন্সিল এবং কালো কালির কলম ব্যবহার করতে পারবে, অন্য কোনো কালি তুমি ব্যবহার করতে পারবে না। এটা বোর্ড থেকে নিষেধ করা হয়েছে, আজকে একটি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এখন আমি চলে যাচ্ছি আমার খ নম্বর প্রশ্নের সমাধানে। শিক্ষার্থীবৃন্দ, আমি চলে এসেছি খ নম্বর প্রশ্নের সমাধানে, যেখানে বলেছে লাভ লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করতে। তুমি ছকের উপর এইভাবে শিরোনাম দিয়ে নিবে, প্রশ্নের নম্বর খ এখানে দিয়ে দিবে, যেভাবে ছকটি এঁকেছি সেভাবে দিবে। এখন আমাদের যে প্রবলেমটি ছিল, বেতন নিয়ে প্রবলেম ছিল, আমি গত সমাধানে বেতনটি লিখেছিলাম কারণ প্রশ্নে ভুল ছিল। এখন সংশোধন নিয়ে আসছে, তাই আমি কিন্তু আজকের সমাধানে বেতন কোথাও লিখিনি। যেহেতু বেতন ডেবিট করার কথা বলা হয়েছে, তাই লাভ ক্ষতি বণ্টনে বেতন লেখা যাবে না, আমি আজকে বেতনটি লিখিনি যেহেতু সংশোধনী পেয়েছি। তো এখানে লিখেছি নিট মুনাফা উদ্দীপকে দেওয়া ছিল 1,10,000 টাকা। এখানে লিখেছি আসাদুলের চলতি হিসাবে ঋণের সুদ 450 টাকা, আবুলের মূলধন চলতি হিসাব কমিশন লিখেছি 5,326 টাকা। এটা কীভাবে বের হয়েছে তোমাকে টিকা করে দেখাতে হবে, কীভাবে হয়েছে আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি। এই পাশে লিখেছি আসাদুলের মূলধন বা চলতি হিসাবে পণ্য উত্তোলন 2,000 টাকা, তারপরে নিচের দিকে লিখেছি আব্দুলের মূলধন বা চলতি হিসাবে নগদ উত্তোলনের সুদ 300 টাকা। এটা নিয়ে অনেকের সাথেই ব্যতিক্রম রয়েছে। এখানে উদ্দীপকে পরিষ্কার বলা আছে বার্ষিক
10% সুদ ধরতে হবে, সেক্ষেত্রে 600 টাকা ধরা উত্তম, তবে অনেকে বিতর্ক হচ্ছে এটা নিয়ে। তাই আমি তোমাকে এখন 300 টাকা দিয়ে পুরো অঙ্কের সমাধান দেখাবো এবং 600 টাকা দিয়ে কী হবে সেই সমাধানটিও দেখাবো। তুমি নিজ দায়িত্বে তোমার অ্যাসাইনমেন্টের সাথে তুমি সঠিক সমাধানটি তোমার শিক্ষকের কাছে জমা দিবে বা তোমার কলেজে জমা দিবে। আমি এই নিয়ে বিতর্কে যাচ্ছি না, আমি দুটো সমাধানই তোমাকে করে দেখাচ্ছি। তুমি নিজ দায়িত্বে তোমার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে বোর্ডে জমা দিবে। তো আমি 300 টাকা ধরে এখানে করেছি, কমিশনটা বের করতে হবে, গণনায় লিখতে হবে। এই পাশের যে 3টি টাকা রয়েছে, এই 3টি টাকা যোগ করে 450 টাকা বাদ দিবে। বাদ দেওয়া টাকার উপরে 5% করবে, নিচে লিখবে 105। এটা কমিশন পরবর্তী নিট মুনাফার উপর খেবে কমিশন বের করে তুমি তোমার পাঠ্য বই থেকে এই বিষয়টি দেখে নিবে, দেখে তারপরে তুমি সমাধানটি করে নিবে। শিক্ষার্থীবৃন্দ, কমিশন কীভাবে বের করবে আমি প্রসেসটি গণনাকারে তোমাকে দেখালাম। তুমি অবশ্যই অঙ্কের সমাধানের শেষে এভাবে কমিশন নির্ণয়ের গণনাটি দেখিয়ে দিবে। তো কমিশন লিখার পরে আমি এখানে 5326, তারপর লিখেছি অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে মুনাফার অংশ। এই মুনাফা হয়েছে 106,524 টাকা। এটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে, কারণ আমার আজকের উদ্দীপকে লাভ ক্ষতি বন্টনের কোনো অনুপাত ছিল না, তাই সবাইকে সমান হারে আমাকে বন্টন করে দিতে হবে। প্রত্যেকে পাচ্ছে 35,508 টাকা করে। এভাবে আমরা এই লাভ ক্ষতি বন্টনের সমাধানটি করব। এবং এই অঙ্কের নিচে আমি একটি গণনা দিয়ে দিয়েছি, এই যে দেখো, লক্ষ্য করো তুমি, নগদ উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরে সমাধান করা হলো। তুমি এখানে একটি নোট দিয়ে দিবে, যদিও উদ্দীপকে বার্ষিক 10% ধরতে বলেছে, আমি এই অঙ্কটি যেহেতু 6 মাসের সুদ ধরে করেছি তাই অবশ্যই আমি নিচে একটি টিকা দিয়ে দিব, তাতে শিক্ষক তোমাকে পূর্ণ নম্বরটি দিয়ে দিবে। এভাবেই তুমি এই উত্তোলনের সুদ 300 টাকা ধরে এই সমাধানটি করবে। এখন আমি দেখাচ্ছি তোমাকে গ নম্বর প্রশ্নের সমাধান। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তুমি ভালোমতো লক্ষ্য করো কী কী লিখেছি আমরা। আব্দুল আসাদুল, আব্দুল আসাদুল, উত্তোলন লিখেছি 6,000, লাভ লোকসান বন্টন হিসাবে লিখেছি, পণ্য উত্তোলন 2,000, উত্তোলনের সুদ লিখেছি 3,000, এপাশে মুনাফার অংশ লিখেছি 35,508, 35,508, ঋণের সুদ আসাদুলের ছিল 450 টাকা। এভাবে আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স সি ডিবিডি করে পুরো অঙ্কের সমাধানটি সম্পন্ন করেছি। আশা করি তুমি বুঝতে পেরেছো, সমাধানটি সহজভাবেই তুমি করে নিতে পারবে। এই হচ্ছে আমার উত্তর। এখন আমি চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নের সমাধানে। এই হচ্ছে আমার ঘ নম্বর প্রশ্নের পূর্ণ সমাধানটি, যেখানে চেয়েছে অংশীদারদের মূলধন হিসাব। আবুল এবং আসাদুলেরটা চেয়েছে, তাই আমি আবুল আসাদুলের লিখেছি, প্রারম্ভিক যে মূলধন দিয়েছিল সেটি লিখেছি, নগদান হিসেবে লিখেছি, অতিরিক্ত মূলধন দেওয়ার কারণে আবুল অতিরিক্ত মূলধন দিয়েছিল। যেহেতু এই ব্যবসাটি নতুন, তাই নতুন ব্যবসার ক্ষেত্রে নগদান হিসাব নামে এই মূলধনের খতিয়ানটি করতে হয়। পুরনো ব্যবসা হলে আমরা ব্যালেন্স বিল লিখতাম, এখানে এটা নগদান হিসেবেই থাকতো। তো এর মাধ্যমে আমরা যোগ বিয়োগের মাধ্যমে ব্যালেন্স বিডিসিডি করে উত্তরের সমাধানটি তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি লাস্ট সমাধানে, যেখানে আমাকে বলেছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে। আমি এখন সেই সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এখানে চেয়েছে আমার কাছে আবুল এবং আব্দুলের। কী লিখেছি? নগদ উত্তোলন লিখেছি, লাভ লোকসান বন্ধ হিসেবে উত্তোলনের সুদ লিখেছি 300 টাকা, মূলধন লিখেছি 3,02,50,000, অতিরিক্ত মূলধন লিখেছি 20,000, লাভ লোকসান বন্ধ হিসেবে বেতন লিখেছি 30,000, কমিশন লিখেছি 5,326 টাকা, মুনাফার অংশ লিখেছি 35,508 টাকা। এরপরে যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডিবিডি করে আমরা সিডি করেছিলাম, যেটা সেটাকে আবার বিডি করে দেখিয়েছি। এখানে প্রথম জনেরটা দেখিয়েছি 3,90,834, দ্বিতীয় জনেরটা 2,79,208 টাকা। এভাবে আমার সম্পূর্ণ সমাধানটি শেষ হয়ে গেছে। এই সমাধানটি আমি তোমাকে উত্তোলনের সুদ 300 টাকা ধরে করিয়ে দেখিয়েছি। এখন আমি আবার তোমাকে উত্তোলনের সুদ 600 টাকা ধরে সমাধানটা কী হবে সেটিও তোমাকে এখন দেখিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই যে আমি উত্তোলনে এই অঙ্কে উত্তোলনের সুদ ধরেছি 600 টাকা। 600 টাকা ধরে যে সমাধানটি করেছি, এখন আমি পুরো সমাধানটি আবার 600 টাকা উত্তোলনের সুদ ধরে দেখাবার চেষ্টা করছি। তুমি ভালোমতো লক্ষ্য করো, এখানে লিখেছি ঋণের সুদ 450, এখানে লিখেছি কমিশন 5,340 টাকা। এটা কীভাবে বের হয়েছে আমি একটু পরে তোমাকে গণনা আকারে দেখাবো। এপাশে লিখেছি পণ্য উত্তোলন 2,000 টাকা, এপাশে লিখেছি নগদ উত্তোলনের সুদ, পণ্য উত্তোলনের সুদ ধরিনি 600 টাকা, 1 বছরের ধরেছি, আর মুনাফাটা ভাগ করেছি এই যে এই অনুপাত। এবং অঙ্কের নিচে আমি অবশ্যই একটি নোট দিয়ে দিয়েছি, নোটটি লক্ষ্য করো, সহায়ক তথ্যে উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করার কথা বলায় নগদ উত্তোলনের উপর 1 বছরের সুদ ধরে সমাধান করা হলো। এটি আমি দেখাচ্ছি এখন 1 বছরের সুদ ধরে কী করতে হবে। এই ছিল লাভ ক্ষতি বন্টনের পূর্ণ সমাধানটি। এর আলোকে আবার গ নম্বর প্রশ্নের সমাধানটি কেমন হবে সেটি এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি।
উত্তোলনের সুদ 600 টাকা ধরে কমিশন যেভাবে নির্ণয় করেছি সেই গণনাটি তোমাকে আমি এখানে দেখিয়ে দিলাম। এটা তুমি গণনাকারে অবশ্যই দেখিয়ে দিবে, 5340 টাকা কীভাবে বের হয়েছে সেই প্রসেসটা তুমি দেখিয়ে দিবে। এখন আমি চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নের সমাধানে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, উত্তোলনের সুদ 600 টাকা ধরলে আমার সমাধানটি কেমন হয় এটি আমি তোমাকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে উত্তোলনের সুদ 600 টাকা ধরে করেছি, এখানে লিখেছি নগদ উত্তোলন 600 টাকা, এখানে উত্তোলনের সুদ 600 টাকা, এখানে পণ্য উত্তোলন লিখেছিলাম আসাদুলের 2000 টাকা, এখানে ব্যালেন্স সিডি আসছে 29003 টাকা, এখানে এসছে 34054 টাকা, আর এ পাশে লিখেছিলাম ঋণের সুদ 450 টাকা দ্বিতীয় জনের, এবং উভয়ের মুনাফা এসেছিল 35603 টাকা, 35604 টাকা। এর মাধ্যমে সিডিটাকে আবার বিডি করে দেখিয়েছি। এটা 600 টাকা ধরে উত্তোলনের সুদ, তারপরে আমি সমাধানটি করেছি। প্রথমে তোমাকে 300 টাকার সুদ ধরে কী হবে সমাধান সেটি দেখিয়েছি, এখন দেখাচ্ছি 600 টাকার সুদ ধরে কী হবে সেই সমাধানটি। গ এর সমাধান শেষ, এবার আমি দেখাচ্ছি ঘ এর সমাধান। উত্তোলনের সুদের ব্যাপারে আমার ঘ নম্বর প্রশ্নের সমাধানে কোনো পরিবর্তন আসেনি, শুধু মূলধন আর অতিরিক্ত মূলধন নিয়েই আমি পুরো অংশীদারদের মূলধন হিসেবে সমাধানটি করে ফেলেছি, যেহেতু কোনো পরিবর্তন হয়নি। এটি আগের অঙ্কে যে সমাধান এসছে এই 600 টাকা ধরে করলেও সেই একই সমাধান এসছে। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি, তুমি ভালো মতো লক্ষ্য করে সমাধানটি লিখে নিবে। এখন আমি চলে যাচ্ছি আমার শেষ প্রশ্নের সমাধান ঙ নম্বরে। এই যে লক্ষ্য করো, আমি বিকল্প সমাধানটি তোমাকে এখন দেখাচ্ছি। এই যে উত্তোলনের সুদ 600 টাকা ধরেছি অংশীদারদের মূলধন হিসাব করতে বলেছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, মূলধন পরিবর্তন হবে। এই যে মূলধন অতিরিক্ত মূলধন লিখে নিয়েছি, এখানে বেতন লিখেছি, কমিশন লিখেছি, পরিবর্তিত কমিশন, পরিবর্তিত মুনাফা লিখে আমি উভয় পাশে সমাধান করে দেখিয়েছি। কত আসছে, ব্যালেন্স সিডি আসছে 390943, আর এ পাশে আব্দুলের এসেছে 279003 টাকা। এটাই সিডি, এটাকে আবার পরবর্তী সালের প্রথম তারিখে ব্যালেন্স বিডি করে নিয়ে গেছি। এই ছিল আমার আজকের সমাধান। আমি যে কথাটি তোমাকে গুরুত্বের সহকারে বলছি, উদ্দীপকে পরিষ্কার বলা ছিল যে বার্ষিক 10% সুদ ধরতে হবে উত্তোলনের উপর, সেই হিসেব করে আমি এই সমাধানটি 600 টাকা ধরেছি। এটা নিয়ে তোমার বিতর্কের কোনো কারণ নেই। আমি দুটো অঙ্কের সমাধানই তোমাকে দেখিয়েছি কিভাবে তোমাকে করতে হবে। আমি এই যে অঙ্কের নিচে তোমাকে গণনা আকারে বলে দিয়েছি কি করতে হবে, দুটো অঙ্কের মধ্যে এই কাজটি আমি করে দেখিয়েছি। দেখো, তুমি 600 1 মাস ধরো, আর 6 মাস ধরো, আর 1 বছর ধরো, এটাতে কোনো সমস্যা হবে না। তুমি অঙ্কের নিচে নোট দিয়ে সমাধানটি ক্লিয়ার করে দিবে, এই নোটটার মাধ্যমে তোমার শিক্ষক তোমাকে পূর্ণ নম্বর দিয়ে দেবেন, এতে সমস্যা হবে না। তুমি যা করেছো নোটের মাধ্যমে দিবে, আর যে যে ক্যালকুলেশনগুলো তুমি গণনা আকারে করেছো সেটি অবশ্যই খাতায় সমাধানের শেষে দেখিয়ে দিবে। তোমাদের জন্য রইল শুভকামনা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো তুমি চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারো। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।